হ্যালো বন্ধুরা, কেমন আছেন? সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবার অক্সিজেন স্টোন চ্যানেলে। আজকের এই নতুন ভিডিওতে আমরা আজকে অ্যাসিড যে লাইটগুলো হয়ে থাকে, বিদ্যুৎ চলে গেলে বিশেষ করে আমরা যে লাইটগুলো ধরিয়ে থাকি, বিশেষ করে সেইগুলো অনেক সময় প্রবলেম হয়ে থাকে, বিভিন্ন ধরনের প্রবলেম হয়। তার মধ্যে আজকে আমরা যে এখানে দেখতে পাচ্ছেন যে প্যানাসোনিক একটি টর্চ লাইট রয়েছে, যেটি আমাদের ঘরে অনেক সময় ব্যবহার করতে হয়। তো বিয়ার্স, আমরা আজকে সেই প্যানাসোনিক এই যে ডিসি লাইটটি রয়েছে, টর্চ লাইট, যেটি বিশেষ করে আমরা অনেকেই বাসা বাড়িতে ব্যবহার করি, সেটি প্রবলেম। তো কী প্রবলেম এখানে আমরা অনেকেই জানি না, আজকে এই প্রবলেম সম্পর্কে আলোচনা করব এবং সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করব। আর এটি স্টেপ বাই স্টেপ হবে। যদি আপনারা এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখে থাকেন, অবশ্যই এই ধরনের লাইটে কী ধরনের প্রবলেম হয় সেগুলো অবশ্যই বেসিক ধারণা পেয়ে যাবেন। এবং আপনাদের বাসা বাড়িতে যদি থাকে সেক্ষেত্রে আপনারা রিপেয়ারিং করতে পারেন, কারিগরি টুলস থাকলে অবশ্যই। আর যারা নতুন টেকনিশিয়ান তারা অনেক কিছু বুঝে যাবেন এই বেসিক ধারণা থেকে। অবশ্যই অক্সয় সিস্টেম চ্যানেলের সঙ্গে থাকবেন। যারা এখনও অক্সয় সিস্টেম চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো শুরু করতে যাচ্ছি আজকে টর্চ লাইটের রিপেয়ারিং কাজ। তো বিয়ার্স, আমরা প্রথমে সেটি এখানে সুইচ রয়েছে দেখতে পাচ্ছেন, অফ রয়েছে। তো সেটি যদি এখানে আমরা অন করি দেখতে পাচ্ছেন কিছু জ্বলে বা জ্বলে না এরকম অবস্থা। আর এখানে কিন্তু নর্মাল রয়েছে আর এখানে ব্রিট, তো সেটি খুব আলো করবে আর এটি কিন্তু অফ অবস্থায় থাকবে। যাই হোক, আর এখানে একটা টিউব লাইট রয়েছে এবং পাশে যে দেখতে পাচ্ছেন সেগুলোকে আমরা এলইডি বলে থাকি, তো এলইডি না, যাই হোক সেগুলো আমরা জিরো পাওয়ারের বাল্ব বলে থাকি। সেগুলো একসাথে অনেকগুলো যখন ব্যবহার করা হয় তখন কিন্তু লাইটগুলো অনেক আলোকিত হয়। আর এখানে পাশে টিউব রয়েছে, সেটি 6 ভোল্টের হয়ে থাকে। না, তালাম মারা যখন সমস্যা নেই। বিয়ার্স, ইমার্জেন্সি লাইট এর ভিতরে আমরা 6 ভোল্টের ব্যাটারি অনেক সময় পেয়ে থাকি। বেশিরভাগ এই লাইটের ক্ষেত্রে 6 ভোল্টের ব্যাটারি থাকে। তো বেশিরভাগ আমাদের অনেক সময় এই ধরনের লাইটে এই টিউব লাইটটি চলে যায় এবং ভিতরে ব্যাটারি প্রবলেম হয়, সেটি আমরা অনেকেই জানি। তারপরেও অনেক সময় প্রবলেম হয়, পাওয়ার সাপ্লাই প্রবলেম হতে পারে, চার্জিং যে ডায়ার থাকে এবং যে ট্রান্সফরমার থাকে সেটিও প্রবলেম হতে পারে। আমরা খুঁটিনাটি সব বিষয়ে জানবো, তো অক্সয় সিস্টেম চ্যানেলের সঙ্গে থাকবেন। তো এখানে ইমার্জেন্সি লাইটের যে বিষয়টি এখানে দেখতে পাচ্ছেন, আর এখানে MS-এর যে মডেলটি রয়েছে সেটি, আর এটি মেড ইন জাপান প্রোডাক্ট, সেটি ভালো একটি মানের প্রোডাক্ট। সেটি অবশ্যই জাপানের যত ধরনের ইলেকট্রনিক পণ্য সামগ্রী হোক বা যে কোনো জিনিস, সেগুলো জানি আমরা অনেক ভালো থাকে এবং শক্তিশালী। তারপরেও ইলেকট্রনিক জিনিস সেগুলো কোনো কারণবশত নষ্ট হবেই, আর সেগুলো নষ্ট হবে তারপর রিপেয়ার করা সম্ভব হয়, জিনিসগুলো অনেক টেকসই হয়। তো আমরা সেই কাজগুলো করব। তো এখানে আমরা কিন্তু লাইটগুলোর সুইচগুলো দেখানোর চেষ্টা করেছি, আর এসি লাইন রয়েছে। এসি লাইনের ক্ষেত্রে আমরা পাওয়ারটি দেখব কী কী প্রবলেম। তো আমরা আগে বলেছিলাম যে স্টেপ বাই স্টেপ দেখব। প্রথম আমাদের যে সমস্যাটি, এখানে লাইট জ্বলতেছে না, সেটি মিটমিট কিছু জ্বলছিল তা আমরা দেখেছি। আর এখানে আমরা সেটি ডিসিতে লাগানোর চেষ্টা করি। তবেস, আমরা কিন্তু ডিসি ব্যাটারি চার্জ করার ক্ষেত্রে এসি লাইনটি প্রবেশ করাতে হবে। এসি লাইন যদিও ঠিক থাকে সেক্ষেত্রেও লাইটটি জ্বলবে, তো আমরা সেই বিষয়টি দেখব। তো আমরা এসি লাগিয়ে নিলাম, আর এখানে সিরিজের লাইন রয়েছে, আমরা সিরিজ লাইনটি লাগিয়ে নিলাম। এখানে এসি রয়েছে, তারপরে কিন্তু সেই লাইটটি এখানে জ্বলতেছে না সেটি দেখতে পাচ্ছেন। এখানে যেটি টিউব রয়েছে এবং পাশে এলইডি রয়েছে, আমি এখানে ব্রিট চেষ্টা করে আরও বেশি বাড়ে তার মধ্যে রাখলাম আর এটি উপরে নিয়ে নিলাম। তো নর্মাল এবং ব্রিট একটিও চলতেছে না। তো এসিতে কিন্তু আমরা বুঝতে পারি যে পাওয়ার সাপ্লাই ঠিক আছে। তো ভিতরে যে প্রবলেম, কেন চলে না সেই বিষয়টি আমরা দেখব। কিন্তু জং ধরে বেশ। হুম,
তোমার এই যে সামনের ব্যাক কাচের যে কপাটি রয়েছে সেটা কিন্তু আমাদের খুলে নিতে হয়। তো বিয়ার্স আমরা আস্তে আস্তে সেটি খুলে নেওয়ার চেষ্টা করতেছি। আমরা সেইগুলো আলাদাভাবে অন্য জায়গায় রাখি। তো দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার সাপ্লাইয়ের যে ডিসির যে সার্কিটটি রয়েছে, এখানে এসি আর এখানে মেন লাইন, সেটি কিন্তু সার্কিট পাওয়ার সাপ্লাই। আর এখানে 6 ভোল্টের ব্যাটারি রয়েছে আমরা যেটি আগে বলে নিয়েছিলাম। তো আমরা আশা করি এখানে যেহেতু এসি লাইনেও সেটি কাজ করতেছে না, সেই বিষয়গুলো দেখব। আর ব্যাটারিতে চার্জ কী পরিমাণ আছে সেটি আমরা দেখব। তো বেশ আমরা 6 ভোল্টের ব্যাটারিটি খুলে নিতেছি। আমরা টেনে রাখলাম ডিসি টেনে, সেক্ষেত্রে 6 ভোল্ট যেহেতু, আর এখানে টার্মিনাল প্লাস আর মাইনাস। প্রায় 6 ভোল্টের মতো লাইনটি আমরা দেখতে পাচ্ছি, তারপরে কিন্তু এখানে লাইট জ্বলতেছে না তেমন। তো বিষয়টি আমরা দেখবো, মোটামুটি চার্জ রয়েছে ব্যাটারিতে। স্কুটার কুয়ার একটা মুরবি সাইয়া আপনি জিয়ারমেন্টে কই পাইন